হ্যালো ভিউয়ার্স হ্যাপি নিউ ইয়ার এবছরের প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জুবাইদা আপনারা এতদিন যেভাবে পাশে ছিলেন আশা করছি আগামী দিনগুলোতেও সেভাবেই পাশে থাকবেন আপনি হয়তো জানেন যে ডিম কোলেস্টেরল বাড়ার থেকে বড় কারণ কিন্তু যদি ডিম সঠিক উপায়ে খাওয়া হয় তাহলে এটি শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয় বরং উপকারী হিসেবেই প্রমাণিত হবে আপনি যদি ডিমের ইয়েলো পার্ট বা হলুদ অংশ বেশি খান তাহলে রক্তে ব্যাড কোলেস্টেরল বেড়ে যায় কিন্তু এতে থাকা ফসফোটাইটস এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরলকে ব্যালেন্স করার কাজ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হেলদি বডির জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান ডিম আমাদের রেগুলার ডায়েটের একটি কমন ফুড আমরা যদি প্রতিদিন ডিম সিদ্ধ করে খাই তাহলে কি কি উপকার হবে এটা জানা খুব জরুরি কিছু কিছু লোক এমন আছে দুইটি ডিম ইয়েলো পার্ট সহ ফাস্টফুডের সাথে খাওয়া শুরু করে দেয় যার কারণে ব্যাড কোলেস্টেরল বেড়ে যায় কিন্তু যদি ইয়েলো পার্ট বাদ দিয়ে হোয়াইট পার্ট খায় তাহলে হাড় মজবুত হবে রক্তে ব্যাড কোলেস্টেরল কম থাকবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পুরো বডির ফাংশনিং বেটার হবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতিদিন একটি ডিম বয়েলড করে খেলে শরীর বিভিন্ন রোগ হওয়া থেকে বেঁচে যায় কোনো কোনো লোক লো কোয়ালিটির তেলে এগ বয়েলড করে খায় এতে শরীরে ব্যাড কোলেস্টেরল বেড়ে যাওয়ার চান্সেস বেড়ে যায় ডিম বয়েল করে খাওয়া মানব শরীরের জন্য বেশি উপকারী প্রতিদিন একটি ডিম বয়েল করে খেলে কি কি উপকার পাওয়া যাবে আসুন আমরা সে সম্পর্কে জেনে নিই তার আগে আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে দিন আজকালকের স্ট্রেস ভরা জীবনে বিভিন্ন নতুন নতুন এবং জটিল রোগ বেড়েই চলেছে সেই সাথে হেলদি ফুড না খাওয়ার কারণে মস্তিষ্কের দুর্বলতা বাড়ে এবং চিন্তা শক্তি ক্রমাগত কমতে থাকে দীর্ঘদিন এভাবে চলতে থাকলে ব্রেন ভিতর থেকে দুর্বল হওয়া শুরু করে কিন্তু আপনি যদি প্রতিদিন ডিম সিদ্ধ করে খান তাহলে আপনার ব্রেন দিন দিন তীক্ষ্ণ হবে এবং দুর্বলতা দূর হবে জন্য প্রতিদিন একটি করে ডিম সিদ্ধ খাওয়া শুরু করে দিন ডিমে বিদ্যমান ভিটামিন বি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আপনার ব্রেনকে হেলদি করবে ডিম আপনার দাঁত এবং হাড়কে মজবুত রাখার সাথে সাথে সুস্থ রাখতেও সাহায্য করে ডিম ফসফরাস ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ভালো একটি উৎস হবার কারণে হাড়কে রিপেয়ার করে ভিতর থেকে মজবুত করে কোনো কোনো লোক হাড়ের দুর্বলতা এবং হাড় ভেঙে যাওয়ার নানান রকম সমস্যায় ভুগে থাকেন যে সমস্ত লোক হাড়ের দুর্বলতা এবং হাড় ভেঙে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন তাদেরকে ডিমের হোয়াইট পার্ট খাওয়ার পরামর্শ দেওয়া হয় আমাদের বডির অন্যান্য অঙ্গের মতো চোখও খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ চোখের খেয়াল বিশেষভাবে রাখা জরুরি যত্ন নেওয়া জরুরি কিন্তু যখনই আপনি স্বাস্থ্যকর খাবার বাদ দিয়ে বাইরের বিভিন্ন আজে বাজে খাওয়া শুরু করবেন তখনই আপনার চোখ দুর্বল হয়ে যাবে এবং চোখ সম্পর্কিত বিভিন্ন রোগ সৃষ্টি হওয়া শুরু হবে আপনার আই হেলথ ঠিক রাখার জন্য ডিম বয়েল করে খাওয়া জরুরি কারণ ডিম বয়েল করে খেলে যে নিউট্রিশানস পাওয়া যায় তা আপনার চোখে সৃষ্ট দুর্বলতা দূর করে আপনার নিউট্রিশানসের ঘাটতি পূরণ করে কারণ ডিম বয়েল করে খেলে যে নিউট্রিশনের কারণে আপনার চোখে দুর্বলতার সৃষ্টি হয় তার ঘাটতি পূরণ হয় আর রেগুলার বয়েল্ড এগ খেলে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার চোখ ইয়াং থাকবে হেলদি থাকবে এজন্য আপনার চোখ ঠিক রাখার জন্য রেগুলার ডায়েটে সিদ্ধ ডিম অবশ্যই রাখুন আমাদের হেলথের সাথে সাথে বিটিও নির্ভর করে ভালো হেলদি খাবারের উপর যদি আমরা এদিকে নজর না রাখি তাহলে আমাদের ফেসে রিঙ্কেলস চামড়া ঝুলে যাওয়া ফাইন লাইনস বেড়ে যায় ডিমের ভিতরে এজিং প্রপার্টিস পাওয়া যায় তাই ডিম রেগুলার খেলে এজিং প্রসেস স্লো হয়ে যায় আর আপনার স্কিন বৃদ্ধ বয়সেও ইয়াং থাকবে যদি আপনি প্রতিদিন একটি করে ডিম সিদ্ধ খান প্রেগনেন্সির টাইমে ডিম খাওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ মায়ের স্বাস্থ্য এবং বাচ্চার গ্রোথ দুইই ঠিক রাখতে সাহায্য করে ডিম তাই প্রেগন্যান্সির সময় বয়েল্ড এগ রেগুলার ডায়েটে অবশ্যই অ্যাড করা জরুরি শুধু মহিলাদের ক্ষেত্রে নয় পুরুষদের হেলথের ক্ষেত্রেও ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পুরুষদের স্পাম সংখ্যা বৃদ্ধি করতে এবং শারীরিক শক্তি বৃদ্ধি করতে ডিম খুবই উপকারী তো আশা করব আপনারা বুঝতে পেরেছেন একটি করে সিদ্ধ ডিম প্রতিদিন খাওয়া কেন জরুরি তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওতে এ পর্যন্তই আপনারা নিশ্চয়ই ভিডিওতে এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন যদি না দিয়ে থাকেন তাহলে লাইক বাটনটি এখনই প্রেস করে ফেলুন আর ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন আর আপনাদের যদি এ বিষয়ে কোনো মন্তব্য থাকে সেটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ